ক্যাম্পবিরোধী আন্দোলন কাঞ্চনপুরে হিংসাশ্রয় রূপ ধারণ করে। পরিস্থিতি আয়ত্তে আনতে গোটা কাঞ্চনপুর মহকুমায় 144 ধারা জারি করে প্রশাসন। পরিস্থিতি আয়ত্তে থাকলেও গোটা কাঞ্চনপুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্প বা নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যে কার্যকরী না করার দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ ডেকেছে জয়েন্ট মুভমেন্ট অ্যাগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নামের সংস্থা। মঙ্গলবার ছিল আন্দোলনের দ্বিতীয় দিন। সোমবার আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও গভীর রাতে লোকসভায় পাশ হয়ে যায় ক্যাব। এই ঘটনায় আন্দোলনকারীদের উত্তপ্ত করে তোলে। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অন্যান্য মহকুমাগুলির মতো কাঞ্চনপুরেও বন্ধের সমর্থনে পথ অবরোধের নামে আন্দোলনকারীরা। এই আন্দোলনকারীদের উস্কাতে থাকে একটি রাজনৈতিক দল। বেলা 12টা নাগাদ ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা, গুলতির লাঠি সোঁটা নিয়ে আক্রমণ চালায় দোকানপাটে। এই ঘটনায় 4-5 জন অনুপজাতি লোক আহত হয়। এরপরই পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। পরিস্থিতি আয়ত্তে আনতে মহকুমা শাসক গোটা কাঞ্চনপুরে 144 ধারা জারি করে। সিচুয়েশন 144 টু দা হোল কাঞ্চনপুর সাব ডিভিশন এরিয়া। ইট হ্যাজ বিন অর্ডার দ্যাট নট মোর দ্যান 5% টুড বি অ্যাসেম্বল ইন এ প্লেস। নো পারসন শুড ক্যারি এনি instrument which is attacking others, which will attack others, those instruments should not be carrying. That is the instruction, that is the order from SDM Kanchanpur. Now I am requesting all of you, please you go in your home. If some issue is there, please consult me after sometimes. Now at present এই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনে আয়ত্তে থাকলেও তীব্র উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।